ক্লাসে জিওমেট্রি কাছে ইজের আইসোমরফিজম। এই দেখো এখানে ওই যে তোমরা বলতেছিলা না যে পাই বন্ড থাকলে ইজের আইসোমরফিজম বা সিস ট্রান্স হয়, ওই ইজের তো তোমাদের নাই, সিস ট্রান্স আছে, রাইট? এই দেখো এই এই যে অ্যারাউন্ড দ্য কার্বন কার্বন এক্সিস রোটেশন ইজ পারমিটেড, যেভাবে ইচ্ছা রোটেট করতে পারো, মানে অ্যাটম গুলো ওইভাবে রোটেট করে। হ্যাঁ, কিন্তু যদি এটা এরকম হয় পাই বন্ড, দেখো রোটেট করা যায় না, যায় এর জন্য রোটেশন ইজ রেস্ট্রিক্টেড। এর জন্য ডাবল বন্ড যদি থাকে তখন হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম এড়াই যায়, কিন্তু সিঙ্গেল বন্ডে সিস ট্রান্স আইসোমারিজম নাই, দেখো রোটেশন ইজ পারমিটেড। আমাদের পাই বন্ডে একটা, আমাদের ডাবল বন্ডে কি একটা পাই বন্ড একটা সিগমা বন্ড থাকে না? আমাদের হ্যাঁ একটা সিগমা বন্ডে বাট আমি হ্যাঁ রাইট ওটা তো বলছি আগে, বাট আমি বলতেছি যে যদি পাই বন্ড হয়, ডাবল বন্ড হয়, তাহলে রোটেশন ইজ নট পারমিটেড, রোটেট করতেছে না কিন্তু। হ্যাঁ, সো রোটেট করবে না, যদি রোটেট না করে তাহলে তো ওই যে জিওমেট্রিক আইসোমারিজম তোমাদের যদি খেয়াল থাকে, ধরো এইটাকে তুমি এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে আর এখানে নিচে একটা মিথাইল গ্রুপ আছে, তখন তো রোটেশন যদি পারমিট না হয় এইটা তো এরকম থাকবে অপোজিট সাইডে ট্রান্স, রাইট? কিন্তু এটা যদি রোটেশন পারমিটেড হয় তাহলে তো দুইটা সিস হয়ে গেল, একই সাইডে চলে আসবে যদি রোটেশন পারমিট করা যায়। সো রোটেশন ইজ নট পারমিটেড। জিওমেট্রিক আইসোমারিজম আসলে আমরা আবার ওগুলো আবার আবার ডিসকাস করব। ওকে রাইট, লেটস প্রসিড। স্যার স্যার ওয়েজ লাইনটা কি ফরওয়ার্ডে আর ড্যাশটা ব্যাকওয়ার্ডে? তুমি একটা হোয়াইট বোর্ডের সামনে যদি দাঁড়াও, তোমার মাথা থেকে হোয়াইট বোর্ডের দিকে, এটা হচ্ছে ওয়েজ, আর ড্যাশ যেটা এটা হচ্ছে আওয়ে ফ্রম দ্য বোর্ড, বোর্ডের পিছনে, ওই হাইড্রোজেনটা বোর্ডের পিছনে আছে, আর একটা হচ্ছে আমার মাথা থেকে হোয়াইট বোর্ডে, বুঝা যায়? অন দ্য বোর্ড পিন, একটা পিন দিয়ে যদি তুমি হাইড্রোজেনটাকে গাইতে দাও বোর্ডের মধ্যে তাহলে কি হবে, ওইটাই হবে। আর এইটা হচ্ছে ওই রুমে, ওই ওই হাইড্রোজেনটা, ড্যাশড হাইড্রোজেন যেটা, আওয়ে ফ্রম দ্য বোর্ড, রাইট? এবং যখনই ইয়ে থাকে তোমার কার্বনে যখন চারটা বন্ড থাকে তখন আমরা এটাকে এসপি এসপি থ্রি হাইব্রিডাইজেশন বলি, তাই না? একটা এস আর তিনটা পি অরবিটাল, ওই যে আলু ভর্তার কথা বলছিলাম না, সো অনেকগুলো চারটা ডিফারেন্ট শেপের পটেটো স্ম্যাশ করে তুমি আলু ভর্তা বানাইলা, এরপর সবাইকে কি সেম সাইজ করে দাও না, গোল 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 করে চারজন দিয়ে। সো এসপি থ্রি হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন মানে কি ভর্তা, একটা এস অরবিটাল আর পি এক্স পি ওয়াই পি জেড অরবিটাল, তিনটা ডিফারেন্ট এক্সিস এর তিনটা পি অরবিটাল, এগুলো সবগুলোর মিলা ভর্তা বানিয়েছে, বানা হয়েছে সবাইরে একটা করে দিছে সবগুলো, এই যে বিগ 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 লোভ করা, হ্যাঁ এটা দেখাইছি কিন্তু সবগুলা। ওকে রাইট, এরপর যাই পাই বন্ড, পাই বন্ড বলছি কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে তাহলে ওইটাও পাই বন্ড, এগুলো দেখাইছি। এই যে পাই বন্ড কিভাবে অ্যারাইজ হয়, এই যে আনইউটিলাইজড পি অরবিটাল, হ্যাঁ আনইউটিলাইজড পি অরবিটাল মানে আনহাইব্রিডাইজড, এই বন্ডটাতে কার্বনের যে ইয়েটা এটা কিন্তু হাইব্রিডাইজড অরবিটাল, এটা হাইব্রিডাইজড অরবিটাল, এটা হাইব্রিডাইজড অরবিটাল, কিন্তু এই দেখো এই পি অরবিটালটা, এটা একটা পি অরবিটাল না, এই যে ডাম্বেল আর এটা আরেকটা ডাম্বেল, রাইট? এই দুইটা কিন্তু আনহাইব্রিডাইজড, এটা আগের মতো রয়ে গেছে, ওরা হচ্ছে বেন্ড হয়ে, মানে ধরো এটা মাঝখান থেকে ভেঙে গেল, এটা মাঝখান থেকে ভেঙে গেল, ভেঙে গেলে এরকম একটা ইয়ে হবে না উপরে, এই যে দেখো এটা দেখাইছে, মানে ওরা দুই এই ছিল তো এইভাবে একটা আরেকটার সাথে এইভাবে উপরে এবং নিচে মার্জ হয়ে মানে ইয়ে হয়ে গেছে, সো এটা হচ্ছে আমরা ইলেকট্রন ক্লাউড বলি, তাহলে উপরে একটা ইলেকট্রন ক্লাউড আছে, নিচে একটা ইলেকট্রন ক্লাউড আছে, ঠিক আছে? এবং এই দুইটা ইলেকট্রন ক্লাউডের জন্য রোটেশন ইজ নট রেস্ট্রিক্টেড, কিন্তু ধরো এখানে একটা সিএইচসি আছে, এই সিএইচসি কিন্তু নিচে যাবে না, এটা উপরেই থাকবে সবসময়, কারণ আমরা তোমাদেরকে ডাবল বন্ডেডটা দেখাইছি যে রোটেশন ইজ নট পারমিটেড, রোটেশন ইজ রেস্ট্রিক্টেড, এখানে রোটেট করে না। সো এই যে এই দুইটা উপরে আর নিচে যে ক্লাউড, এই ক্লাউডটা ওকে ইয়ে করে বাধা দেয় যাতে ও রোটেট না করতে পারে, পাই বন্ড, হ্যাঁ মানে ওই এই এই যে এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের এই যে উইদিন দিস অ্যাক্সিস ইট ক্যানট রোটেট, এটা যেমন রোটেট হইতেছে, এটা যেটা বলছি এটা রোটেট করতে পারতেছো তুমি, তাই না? কেন এখানে সিঙ্গেল বন্ড আছে, কিন্তু এখানে যদি ডাবল বন্ড থাকে রোটেট করতে পারবা, পারবা না, দ্যাট ইজ দ্য থিং। তো এটাই আমরা এখানে বলছি, সো পাই বন্ড হাউ ইট অ্যারাইজেস, ট্রিপল বন্ড সেম অ্যালকাইন, এটাও আমরা বলছি, তাই না?
ethyne, propyne, butyne, pentyne, hexyne, heptyne. That's how it will go. YNE at the end, triple bond, carbon carbon triple bond. So dekho, it is the simplest. Ethyne. তাহলে একটা সিগমা দুইটা পাইল তাই না ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা দুইটা পাইল ওই দেখো এই যে পাই বন্ড এই যে নিচে দেখা যাচ্ছে না সো চারটা না তিন মানে দুইটা পাই এই যে এই এই দুইটা নিচে আর এই দুইটা এই যে এইটা আর এইটা মিলে একটা আর এইটা আর এইটা মিলে একটা আর এই যে মাঝখানে এই যে হোয়াইটটা এই যে এটা এটা কি সিগমা Right? Mucho. This is the high set. Okay. Draw the 3D formula for propane, propene, ethyne. So 3D formula means ki. Dhara ethyne ta draw korba. Kibhabe? Carbon, hydrogen, single bond carbon, hydrogen. Ebhabe dekhai. Dhara A R A. Okay. A R A. এই দুইটা মিলে হচ্ছে একটা বন্ডিং এটা ধরো হচ্ছে পি ওয়াই এটা পি ওয়াই ঠিক আছে আর এই যে একটা আর এই যে একটা এটা কি এই দুইটা পি জেড এক্স তো অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে ইউটিলাইজ হয়ে গেছে তাহলে এই দুইটা আর এই দুইটা মিলে হচ্ছে পি জেড বুঝছো কি বলছি হ্যাঁ এই যে এই সেম জিনিসটা কিন্তু আমি ড্র করলাম কার্বন হাইড্রোজেন বন্ড একটা কমে যাবে তাহলে পি অরবিটাল আরেকটা আনহাইব্রিডাইজ আছে তাহলে আরেকটা পি জেড অরবিটাল আনহাইব্রিডাইজ ওইটাকেও তোমার শো করা লাগবে ওইটাও আছে রাইট কারণ এটা তো থ্রি ডিতে শো করা মানে টু ডি প্লেটে শো করাটা ডিফারেন্ট এই দেখো ওরা শো করছে যেমন ধরো এটা হলো পি ওয়াই এই যে নিচেরটা এটাও পি ওয়াই হ্যাঁ এটা পি জেড এটা পি জেড আর এই যে একটা হাইব্রিডাইজড অরবিটাল হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আরেকটা হাইব্রিডাইজড অরবিটাল হচ্ছে কার্বন কার্বন বন্ড ফর্ম করছে কোন দুইটা হাইব্রিডাইজ এস আর পি এক্স মানে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p2 না যখন ও এক্সাইটেড স্টেটে থাকে 6 তো তখন যেটা হয় 1s2 এই যে এখানে দুইটা 2s আর দুইটা 2p না দুইটা 2s দুইটা 2p তাহলে এই যে 2s2 যেটা এই 2s2 টা ঠিক আছে আর এই 2p মানে এক্সাইটেড স্টেটে থাকলে আমি জিনিসটা বলি তখন ও কি করে এই যে 2s1 হ্যাঁ আর 2p আছে না 2p কি 2px1 2py1 2pz1 এই দেখো একটা ইলেকট্রন হচ্ছে pz এ যেহেতু একটা রুম খালি আছে মানে pz অরবিটাল তো পুরোই খালি তাই না ব্ল্যাঙ্ক না মনে আছে আমি বক্স ডায়াগ্রাম করেও দেখাই এই যে 1s2 ঠিক আছে এরপর হচ্ছে এই যে 2s2 এরপর 2p টা কি এরকম না তিনটা অরবিটাল না তিনটা রুম আমরা অরবিটাল মানে কি বাসা ইলেকট্রনের বাসা ইলেকট্রন একটা বাসাতে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে এখন কি এই যে এটার কথা এটার বক্সটা দেখাইতেছি তাহলে এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন তাহলে দেখো একটা রুম কিন্তু খালি যখন তুমি খবর পাবা আমরা খবর পাইলে কি করি যে একটা রুম বাসায় খালি আছে তখন কি করি আমরা রুম শেয়ার করব না আমি সিঙ্গেল রুমে থাকবো রাইট তাহলে ও কি করে ওই ওই কাজ করে এই যে সিঙ্গেল রুমে চলে গেছে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট এই যে এটার কথা বলতেছি তাহলে দেখো এটা px1 এটা py1 এটা pz1 সবগুলো একটা একটা করে হ্যাঁ এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে আসে তাহলে দ্যাট ইজ দ্য কেস তাহলে 2s1 এই সব একটা একটা রাইট এই যে দেখো চারটা সিঙ্গেল অরবিটাল হয়ে গেছে তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকা মানে কি ও চারটা বন্ড ফর্ম করতে পারবে এখন কিন্তু ওরা কি করে ওরা হাইব্রিডাইজেশন এই যে এই এই এইটা যখন হয় তখন এই যে হাইব্রিডাইজেশন করে কিভাবে হাইব্রিডাইজেশন ধরো এসপি হাইব্রিডাইজেশন এটা মানে কি একটা একটা এস আর আরেকটা পি এই যে এটা এইচ সি ডাবল বন্ড সরি ট্রিপল বন্ড সি এইচ এখানে কি এটা এসপি হাইব্রিডাইজেশন কিন্তু মানে কি শুধু একটা এস আর একটা পি এই দুইটা অরবিটাল হাইব্রিডাইজ হয়েছে আর বাকিগুলো কিন্তু লেফট ওভার এই যে এই এই পি ওয়াই পি ওয়াই আর পি জেড লেফট ওভার এটা কিন্তু হাইব্রিডাইজড হয় নাই মানে এই দুইটা আলু
পটেটো ভর্তা বানাইতে তুমি ইউজ করো না, ওই দুইটা সেপারেটলি রয়ে গেছে, রাইট? তাহলে এই যে এই দুইটা মিলে হচ্ছে তোমার এসপি, যদি তিনটা মিলে হইতো তাহলে কি একটা এস দুইটা পি, এসপি টু। আর যদি তিনটা পি অরবিটালকেই তুমি যদি ইউজ করতা, যেটা আমাদের এই যে এই মলিকিউলগুলোতে সিঙ্গেল বন্ড মানে সবগুলো হাইব্রিডাইজড অরবিটাল, রাইট, তখন এটাকে এসপি থ্রি মানে একটা এস তিনটা পি, এসপি থ্রি হাইব্রিডাইজেশন, একটা এস সাইজের মানে রাউন্ড শেপের একটা পটেটো আর ডাম্বেল শেপের তিনটা পটেটো স্ম্যাশ করছো, ভর্তা বানাইছো, এরপর সবাইকে একটা একটা করে দিয়েছো গোল সাইজের। হ্যাঁ, তাহলে এসপি থ্রি। এসপি টু মানে কি? এসপি টু মানেই হচ্ছে একটা পিজেড অরবিটাল ইজ লেফট ওভার, তাহলে ওইটা দিয়ে একটা পাইবন ক্রিয়েট হবে। আর যদি এসপি হয় তাহলে একটা এস আর একটা পি দুইটা পটেটো ইউজ হয়েছে হাইব্রিডাইজেশনে, তাহলে দুইটা আনহাইব্রিডাইজ অরবিটাল আছে, ওই দুইটা আনহাইব্রিডাইজ অরবিটাল দুইটা পাইবন ক্রিয়েট করতে হবে, তার মানে ট্রিপল বন্ড। এটা এই দুইটা কি পাই, তার মানে কি এই দুইটা এখানে ডেফিনেটলি দুইটা পি ওয়াই আর পি জেড এই দুইটা আনহাইব্রিডাইজ অরবিটাল মিলে হচ্ছে তোমাকে পাই বন্ড দিবে। হাইব্রিডাইজ অরবিটাল উইল নেভার গিভ পাই বন্ড, অলওয়েজ গিভ সিগমা বন্ড, রাইট? এগুলো কিন্তু ওই সময়ও ডিসকাস করছি, এখন আসছে দেখে আরেকবার ডিসকাস করে দেব। ওকে, সো এগুলো ট্রাই করবা, উইচ মলিকিউল ইজ এন এক্সাম্পল অফ কার্বন অ্যাটমস অ্যাডপ্টিং বোথ এসপি টু অ্যান্ড এসপি থ্রি হাইব্রিডাইজেশন। C2H2 এটা কি জিনিস বলো তো, এটার নাম কি? চশমা ছাড়া ওটা দিয়ে তাকাও না। হ্যাঁ, এটার নাম ইথাইন, তাই না? এটা কি এসপি টু এসপি থ্রি হাইব্রিডাইজেশন আছে এখানে? এই কার্বনটা কি এসপি হাইব্রিডাইজ, এটাও এসপি হাইব্রিডাইজ আছে, ইথাইন, সরি ইথাইন, 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 অ্যালকাইন, তাই না? এখানে সবগুলোই এসপি হাইব্রিডাইজ। সি টু এইচ ফোর এটা কি? আরে বাবা, এস তোমার এইটার নাম নিয়া এস এ আমাদের এইটার নাম নিয়ে নাম জিজ্ঞেস করার স্কোপই নাই, যে এটার নাম কি বলো, বুঝছো? এটার নাম পারলে লাফালাফি করার কিছু নাই, ঠিক আছে? এটার নাম তুমি এমনি পারা উচিত, বুঝছো? আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতেছি, এখানে তো দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বনের দুইটা কি হাইব্রিডাইজ বলো তো? একটা পাইবন, তাই না? একটা পাইবন, একটা পাইবন মানে এটা কি হাইব্রিডাইজ? এসপি টু, মানে এসপি টু কেন? এসপি টু, টুটা উপরে আর কি, ধরো এসপি টু কেন? বিকজ এই যে দেখতেছো তিনটা, এইটা এসপি টু হাইব্রিডাইজ, এটা এসপি টু হাইব্রিডাইজ, এটা এসপি টু হাইব্রিডাইজ, তাহলে একটা পিজেড অরবিটাল ইজ লেফট ওভার টু ফর্ম দ্য পাই বন্ড। কারণ আমি আমি বারবার বলতেছি পাই বন্ড ইজ ক্যান নেভার বি ফর্ম ফ্রম হাইব্রিডাইজড অরবিটাল, ইনটেক থাকা লাগবে, পি অরবিটালটা ইনটেক থাকা লাগবে, তাহলে ওই এখানে এটা এসপি টু, এটাও এসপি টু, রাইট? রং, দুইটা কার্বনই এসপি টু, তাহলে এটা বাদ, এটা বাদ, এই দুইটা নাম সি টু এইচ সিক্স, এটা কি অবস্থা? এই কার্বনটা কি কি হাইব্রিডাইজ? সবগুলো সিগমা বন্ড ফর্ম করছে, তার মানে কি সবগুলাই হাইব্রিডাইজড অরবিটাল, রাইট? তাহলে একটা এস তিনটা পি, তাহলে এসপি থ্রি, চারটা বন্ড, এসপি থ্রি, তাহলে এটা ডেফিনেটলি দ্য অ্যান্সার। ওয়াই ইট ইজ দ্য অ্যান্সার? সি থ্রি এইচ সিক্স, দেখো এখানে ড্র করি কার্বন, কোনটা সি? হ্যাঁ, ডাবল বন্ড নাই তো, সি টু এইচ সিক্স, উপরটা তো ডাবল বন্ড আছে, এই যে সি টু এইচ ফোর, হ্যাঁ ডাবল বন্ড থাকা যাবে না, মানে বুঝি নাই কথা, আবার বলো। ভালো করে শুনো কি বলি, সিগমা বন্ড, সিগমা বন্ড সবসময় হাইব্রিডাইজড অরবিটাল দিয়ে ফর্ম হয় কার্বনের ক্ষেত্রে, সিগমা বন্ড সবসময় হাইব্রিডাইজড অরবিটাল দিয়ে ফর্ম হয়। তাহলে তোমার এখানে এই যে ধরো ইথেন, এই যে সি নাম্বার সি এর জন্য সবগুলা কি সিগমা বন্ড না?
তাহলে সবগুলাই কার্বনের চারটা বন্ডই সিগমা বন্ড, তার মানে চারটা বন্ডই হাইব্রিডাইজড অরবিটাল, রাইট অর রং? তাহলে এটা ডেফিনেটলি চারটা বন্ড হাইব্রিডাইজড অরবিটাল কেমনে হবে, একটা এস তিনটা পি, তাহলে এসপি থ্রি হাইব্রিডাইজ এগুলো সবগুলো, রাইট? এখন ইয়ের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে কি, মানে ইথিনের ক্ষেত্রে, তিনটা সিগমা, তাহলে sp2 sp2 মানে তিনটা সিগমা, তো তাহলে একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল মিলে আগে তিনটা পটেটো মিলা আসছে, আইসে হচ্ছে পটেটো ভর্তা হইছে, এরপর হচ্ছে তিনটা এই যে গোল্লা গোল্লা তিনজনকে, হাইড্রোজেনকে একটা গোল্লা, হাইড্রোজেনকে একটা গোল্লা, কার্বনকে একটা গোল্লা দিয়ে দিছি, তাহলে হইছে। একটা পাই বন্ড যেটা আছে ওইটা কি, ওইটা আনহাইব্রিডাইজড অরবিটাল, ওইটা pz ইনট্যাক্ট ছিল, অ্যাবাভ এন্ড বিলোতে ও হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি ফর্ম করছে, বুঝছো কি বলতেছি? তাহলে এইটা sp2 হইলে এটাও তো sp2। ইথাইনের ক্ষেত্রে দেখো এখানে দুইটা পাই বন্ড, রাইট? আর এটা সিগমা না, আর এটা সিগমা না, তাহলে এই কার্বনে দুইটা সিগমা, তাহলে দুইটা পটেটো ইউজ করছি, কি কি পটেটো, একটা এস পটেটো একটা পি পটেটো, আর দুইটা পি পটেটো রয়ে গেছে, তাহলে ওই দুইটা পি পটেটো কি, দুইটা পাই বন্ড ফর্ম করছে, তাহলে পি ওয়াই আর পি জেড ওই দুইটা হচ্ছে পি পটেটো, ওরা রয়ে গেছে, ওরা ওদের ডাম্বেল শেপ সেম আছে, কারণ ডাম্বেল শেপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই যে পাই বন্ড ফর্মই হবে, ডাম্বেল শেপ চেঞ্জ হইতে পারবে না। কিন্তু যখন তুমি একটা সার্কুলার এস অরবিটাল আর একটা ডাম্বেল শেপের পি অরবিটালকে স্ম্যাশ করে একসাথে মিশাইছো, তখন কি ওটা ডাম্বেল শেপ আছে? ওটা নিদার ডাম্বেল শেপ নর সার্কুলার শেপ, ওটা ইন বিটুইন সামথিং, ভর্তা, ভেরি গুড, ইন বিটুইন সামথিং তৈরি হয়েছে, সো এটা বুঝতে হবে। আর লাস্টলি এই যে এটা, এটা sp3 কেন, চারটাই হচ্ছে এই কার্বনের চারদিকে যে চারটা, চারটাই সিগমা বন্ড, তো চারটা সিগমা বন্ডে ডেফিনেটলি চারটাই হাইব্রিডাইজড অরবিটাল, তাহলে একটা এস পটেটো আর একটা তিনটা পি পটেটো, তাহলে sp3, টোটাল চারটা পটেটো মিলে চারটা বন্ড ফর্ম করছে, ওই যে সবাইকে একটা করে আলু ভর্তা দিয়ে দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা সেম শেপের, সেম সাইজ। আর এই C3H6 লাস্ট থিং, হ্যাঁ শেষ মনে হয় ক্লাসের টাইম, এইটা এই দেখো, এটা আগে ড্র করি তাহলে বুঝবা, এখানে একটা ডাবল বন্ড আছে, এই তো C3H6 প্রপিন, বোঝা যায়? তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করি, এই ফার্স্ট কার্বন কোনটা, নাম্বারিং করি আগে, হ্যাঁ নাম্বারিং করি, এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, তিনটা কার্বনের কি অবস্থা? ফার্স্ট কার্বন কয়টা সিগমা কয়টা পাই, তিনটা সিগমা একটা পাই, ভেরি গুড, তাহলে একটা পাই, তার মানে এস কয়টা পটেটো লাগবে তিনটা সিগমা বানাইতে, sp2, হ্যাঁ তিনটা পটেটো ভর্তা লাগবে, হ্যাঁ তাহলে একটা এস আর দুইটা পি অরবিটাল লাগবে আমার, তাহলে একটা পি জেড অরবিটাল যেটা আনহাইব্রিডাইজ দ্যাট উইল ফর্ম দ্য পাই বন্ড, এই যে পাই বন্ড, তাহলে এটা sp2, এটা কি, তিনটা সিগমা একটা পাই, তাহলে sp2, আর এটা কি, এই দেখো sp2 এন্ড sp3 হাইব্রিডাইজেশন দুইটা ইউজ হয়েছে কোথায়, খুব ক্লিয়ার কনসেপ্ট, এই এটা ধরো একটা এমসিকিউ, ওয়ান মার্ক না, কিন্তু মাথা গরম করে অবস্থা খারাপ করে দিবে যদি তুমি কনসেপ্টটা না বুঝো, কনসেপ্টটা তোমাকে বোঝা লাগবে। এবং sp2 sp3 হাইব্রিডাইজেশন ইজ অ্যাপ্লিকেবল ফর কার্বন, তোমাকে কার্বন গুলো বাই করতে হবে, কোন কার্বনটা sp2, কোনটা sp3, কোনটা sp, sp মানে দুইটা পটেটো ইউজ হয়েছে ভর্তা বানাইতে, এটা এটা খেয়াল রাখতে হবে, দুইটা পটেটো, একটা s একটা p, s তো সবসময় ইউজ হবে, আর কয়টা p লাগতেছে, পাই বন্ড দুইটা, মানে কি পাই বন্ড দুইটা, মানে দুইটা p অরবিটাল ডেফিনেটলি আনইউটিলাইজ, এগুলো হাইব্রিডাইজেশন ইউজ হয় না, এটা তোমার মাথায় রাখতে হবে, তাহলে ঝামেলা। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেল, আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম উইল স্টার্ট ইন দ্য নেক্সট ক্লাস, স্ট্রাকচারাল আইসোমারিজম বাসায় গিয়ে এগুলো একটু দেখো ভালো করে, কারণ এই কনসেপ্টগুলো আমরা আগেও ডিসকাস করছি, যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু আমার লেট হইতেছে, আমার কিন্তু আরো ফাস্ট যাওয়ার কথা।